সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। একুশে অমর একুশে বইমেলা এলেই প্রাণের সঞ্চালন জারি, এটা প্রবাদ বাক্য আছে, যতই পড়িব ততই জ্ঞান অর্জন। আর এই জ্ঞান অর্জনের একমাত্র উপায় হলো আসুন বইমেলায় আসুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। বই ফোরার নেশা আপনাকে অনেক উপরে নিয়ে যায়। আমরা মনে করি এই যে এখনকার মাদক নেশা থেকে বই ফোরার নেশা অনেক উপরে। সুতরাং আমি চাই আপনারা বই মেলায় এসে নতুন প্রজন্মকে, আগামী প্রজন্মকে উৎসাহ দান করুন। বইমেলায় নতুন লেখকদের সহ পুরাতন লেখা অনেক বই, সুন্দর সুন্দর বই এসেছে। বই পড়ার জন্য আমি বিশেষ করে পাঠকদের অনুরোধ করব। আজকে আমি আইডিয়া প্রকাশনের মাধ্যমে আমার কবির অতঃপর এক মুঠো জীবন একটা বই প্রকাশিত হল। অনেক কিছু আছে, অনেক কিছু জানা যাবে। আমি মনে করি একটি বই কিনে লেখককে একটা উৎসাহ প্রদান করা যাবে। আমরা যদি আগামী বাংলাদেশ সুন্দর চাই, আমরা যদি মাদক মুক্ত বাংলাদেশ চাই, আমরা যদি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, তাহলে আমাদেরকে বই পড়তে হবে। আমাদের মন উদার, বইকে ভালোবাসুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার। ধন্যবাদ। আপনি তো একজন কবি, তা এবার কি আপনার কোনো বই মেলায় আসছে কিনা? হ্যাঁ, আমার একটা বই এবার এসেছে। আমার হলো বইটার নাম হলো ওই অনুভবে তুমি, অনুভবে তুমি আমার একটা বই এসেছে। এখন আমার মুখে নেয়নি, ইনশাল্লাহ। কী ধরনের মেসেজ আপনি জাতিকে দিয়েছেন ওই বইয়ের ভিতরে? আমি জাতিকে এটাই বলতে চাই যে আপনি বই মেলায় আসুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন, মাদক ছেড়ে, মাদক নেশা ছেড়ে বইতে আসুন। আপনি তো একজন কবি এবং আমরা যতটুকু জানি আপনি অসচ্ছল কবিদের সহযোগিতা করেন। জি, এই সহযোগিতা করার মাধ্যমে আপনি কি উৎসাহিত পান? আমি চাই বাংলাদেশটা একটা কবিতার বাংলাদেশ হোক, সাহিত্যিকদের বাংলাদেশ হোক, ভালো মানুষের বাংলাদেশ, ভালোবাসার মানুষ। সাহিত্য মানুষকে অনেক দূরে গিয়ে, আমি যেমন আন্তর্জাতিক সম্মেলন করি, গত 10ই ফেব্রুয়ারি আমি বঙ্গবন্ধু ওই যে 30 নম্বরে ধানমন্ডিতে একটা আন্তর্জাতিক প্রোগ্রাম করেছি। এটা হলো আমরা কবিরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, এইটাই। আর আমরা আন্তর্জাতিক সম্মেলন করি, ওই যে সাহিত্য সম্মেলন করি, বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাওয়ার, বিদেশিদের কাছে জনপ্রিয় করা তোলার জন্য আমরা আমি ওই আয়োজন করেছি। আপনি তো এই যে বইমেলা আসতেছেন প্রতিদিনই প্রায়, তাই বইমেলা এসে আপনার কী উৎসাহিত হচ্ছে? উৎসাহ ভালো লাগছে তরুণদের দেখে, তরুণদের হাতে বই দেখে খুব ভালো লাগছে, ওরা বই কিনছে, বই পড়ছে, এটাই আমার। নবীন লেখক এবং প্রবীণ লেখকদের উদ্দেশ্যে আপনার কী আবাস আছে? নবীন লেখকের বই কিনে উৎসাহ দিন, আর নবীনদের বলবো প্রবীণদের সম্মান করুন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।